নবায়নযোগ্য জ্বালানিকে একটা সুস্থ পৃথিবীর কারিগর বললেও কম বলা হবে। যদিও কিছু সীমাবদ্ধতা আছে, তারপরেও এর গ্রাফ শুরু থেকেই উপরের দিকে উঠতে আছে। আগামীতে যে পৃথিবীর জ্বালানি চাহিদা মিটাতে নবায়নযোগ্যই হবে একমাত্র উপায়, সে বিষয়ে আশা করি কারো দ্বিমত নেই। কারণ কয়লা বায়ু দূষণ করে, সেটা আপনি সাবক্রিটিক্যাল, সুপারক্রিটিক্যাল, আল্ট্রা সুপারক্রিটিক্যাল যে প্রযুক্তি ব্যবহার করেন না কেন, পারমাণবিক চুল্লি হয়তোবা অনেকদিন সার্ভিসে থাকে, তবু এর দ্বারা সৃষ্ট বিপদের কথা চিন্তা করলে দেখা যাবে যে বিশ্বব্যাপী অনেক দেশই পারমাণবিক চুল্লির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এবার প্রাকৃতিক গ্যাস, যা প্রায় শেষের দিকেই বলা যায়। এসব অনবায়নযোগ্য শক্তি একেবারে শেষ করলে যে আমাদের দীর্ঘমেয়াদে ভুগতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ওপরের কথাগুলো একটু চিন্তা করলেই বোঝা যায় যে নবায়নযোগ্য জ্বালানি ব্যতীত মানবতার দৌড় কত দূর। যাই হোক, আমাদের আজকের টপিক বিশ্বের সবচেয়ে বড় 5টি সোলার পার্ক নিয়ে। প্রথমেই শুরু করব 5 নম্বরটা দিয়ে। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী সব নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। 5 নম্বরে চীনের ডেলিঙ্গা সোলার পার্ক এবং ভারতের আল্ট্রামেগা সোলার পার্ক। কর্নুল আল্ট্রামেগা সোলার পার্কটি অন্ধ্রপ্রদেশের কর্নুল জেলার পানিয়াম মন্ডলে মোট 5,933 একর জায়গার উপরে ছড়িয়ে থাকা এবং সমুদ্র পৃষ্ঠ থেকে 3,000 মিটার উঁচুতে একটি জনবহুল মালভূমিতে নির্মিত ডেলিঙ্গা বিদ্যুৎ কেন্দ্রটি 246 হেক্টর আয়তনের জায়গাটি দখল করেছে। উভয়ের ক্ষমতা 1,000 মেগাওয়াট, এতে মোট খরচ প্রায় 7,143 কোটির ওপরে। মোট উৎপাদন ক্ষমতা 0.05 ভাগ থেকে 0.27 ভাগ পর্যন্ত। 4 নম্বরে রয়েছে চীনের টেঙ্গার ডিসার্ট সোলার পার্ক। টেঙ্গার মরুভূমি সোলার পার্ক বিশ্বের বৃহত্তম ফটোভোল্টাইক প্লান্টগুলির মধ্যে একটি। এটি চীনের নিংজিয়া ঝংওয়েতে অবস্থিত। এটি 43 কিলোমিটার এলাকা জুড়ে 2018 সালে অবস্থিত হয়। এটি সর্বাধিক 1,547 মেগাওয়াট বিদ্যুৎ ক্ষমতা সহ সোলার প্লান্ট। এর মোট ব্যয় অনির্দিষ্ট এবং মোট উৎপাদন ক্ষমতা 0.078 ভাগ। 3 নম্বরে আছে চীনের গোলমোট ডিসার্ট সোলার পার্ক। গোলমোট সোলার পার্কটি চীনের কিংহাই প্রদেশের গোলমোটে অবস্থিত একটি 1,800 মেগাওয়াট ফটোভোল্টাইক বিদ্যুৎ কেন্দ্র। 2009 আগস্টে নির্মাণ শুরু হয়েছিল এবং এটি 29 অক্টোবর 2011-তে চালু হয়েছিল। এর খরচ অনির্দিষ্ট এবং এর মোট উৎপাদন ক্ষমতা 0.09 ভাগ। 2 নম্বরে রয়েছে ভারতের শক্তি সাতালা সোলার পাওয়ার প্রজেক্ট। শক্তি সোলার পার্ক, যাকে শক্তি ইস্তলা নামেও পরিচিত, ভারতের কর্ণাটক বেঙ্গালুরু থেকে প্রায় 180 কিলোমিটার দূরে টুমকুর জেলার পাকগড়ায় গড়ে ওঠা একটি 2 জিট ব্লু সৌর কমপ্লেক্স। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2,050 মেগাওয়াট, এতে মোট খরচ প্রায় 14,800 কোটি রুপি এবং মোট উৎপাদন ক্ষমতা 0.54 ভাগ। 1 নম্বরে রয়েছে ভারতের বাদলা সোলার পার্ক। বাদলা সোলার পার্ক ভারতে অবস্থিত একটি বিশ্বের বৃহত্তম সোলার পার্ক, যা ভারতের রাজস্থান যোধপুর জেলা বাদলাতে মোট 14,000 একর জুড়ে ছড়িয়ে আছে। পার্কটির মোট উৎপাদন ক্ষমতা 2,245 মেগাওয়াট, এর খরচ প্রায় 14,000 কোটি রুপি এবং মোট উৎপাদন ক্ষমতা 0.6 ভাগ। এই সোলার পার্কটি চালু হয়েছে 20 মার্চ 2020 সাল। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।